সম্প্রতি পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এখন থেকে 1 কোটি টাকা পারিশ্রমিক ছাড়া সিনেমায় কাজ করবেন না তিনি। এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শাকিব খানের পারিশ্রমিক বাড়ানো নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও প্রযোজক দীপজল। এ সময় তিনি বলেন, বাংলাদেশে কোনো পরিচালক বা প্রডিউসার 1 কোটি টাকা দিয়ে আর্টিস্ট নিতে পারে না। রোববার রাতে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন বাংলা সিনেমার ডেঞ্জারম্যান খ্যাত এই অভিনেতা। এ সময় শাকিব খানের পারিশ্রমিক বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দীপজল। দীপজল বলেন, 1 কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে নাই, হয়তো একদিন জন্ম হবে। তার আগে ফিল্মের বাজার ঠিক করারও তাকিদ দেন এই অভিনেতা। বাংলাদেশ কোনো পরিচালক কোনো প্রডিউসার 1 কোটি টাকাটা নিতে পারে না, আর নিবেও না। 1 কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে, আগে ফিল্ম বাজার ঠিক করো, তারপরে 1 কোটি আর 2 কোটি চাও। বর্তমান সময়ের ফিল্মের বাজার 50 থেকে 60 লাখ টাকা উল্লেখ করে মনোয়ার হোসেন দীপজল বলেন, এখন সিনেমা করলে কি আমার 50 লাখ টাকা উঠবে? সিনেমায় কি কেউ ভর্তুকি দেবে? সুতরাং 1 কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না, এ সময় টাকা নয়, ইন্ডাস্ট্রির দিকে মনোযোগী হবার তাকিদ দেন এই অভিনেতা। আমাদের ফিল্ম বাজারই তো 50-60 লাখ, কি ভরে দিবে কেউ? যে 50 লাখ টাকা উঠবে আমার, আমি আর 50 লাখ ভর্তুকি দিলাম? কেউ পকেট থেকে ভর্তুকি দেয়? অবশ্যই দেন। 1 কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না। হ্যাঁ, ডিমান্ড করা যাবে যদি টাকা ওঠে। টাকা কোন ছবিতে উঠছে? ওই এক শুনছিলাম বেদের মেয়ের জোসনা, তারপরে আমার একটা ছবি ছিল 20 টাকার কাবিন, তারপরে আরো কিছু ছবি আসলো, চাচু দাদিমা পিতারা সব মোটামুটি ভালো গেছে আমার ছবিগুলো বলতে হবে। তার পাশাপাশি আরো ছবি ভালো গেছে, এই কিছুদিন আগে একটা শাকিবের ছবি মোটামুটি ভালো গেছে। বদিউল আলম খোকন পরিচালিত নীলদরিয়া সিনেমায় শাকিবকে 40 লাখ টাকায় চুক্তি করা হয়েছিল, পুরো টাকাটাকে অগ্রিম দেওয়াও হয়েছিল। কিন্তু প্রিয়তমা সিনেমার সাফল্যের পর শাকিব 1 কোটি টাকা পারিশ্রমিক নেবেন বলে ঠিক করেন, তাই নীলদরিয়া ছবির জন্য তিনি আরও 60 লাখ টাকা দাবি করে বসেন। সেই টাকা দিতে না পারায় শাকিবকে নিয়ে নীলদরিয়া সিনেমা করছেন না বলে জানান পরিচালক খোকন।